তো গাইজ আমরা এখন ইগল পাহাড়ের উপরে রাজস্থান জয়পুর ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য এবং সেই রাজ্যের রাজধানী জয়পুর এত উপরে পায়ে হেঁটে আসা অনেক কঠিন অবশ্যই আপনারা যখন ট্রেকিং করে আসবেন খাবার আনবেন সাথে করে তো আমরা যাই দেখুন দেখুন উঠে রাজস্থান ইয়ো জীবনের প্রথমেই উঠে উঠতেছি আমি জয়পুর থেকে আসছি জয়গড় যেটা জয় সিং নির্মাণ করেছিলেন এটা কিন্তু আমের প্যালেসের পাশেই বাট এখানে উঠতে হলে আপনাকে 2-3 ঘন্টা সময় লাগবে যদি আপনি হেঁটে ওঠেন তাহলে এবং আমি কিন্তু আজকে হেঁটেই উঠবো আর যদি গাড়ি রিজার্ভ করেন এরকম ট্যাক্সি তাহলে এরা প্রায় 1000 টাকা নিবে বা অটো নিবে 500 টাকা 200-300 এরকমও আছে এটাকেই বলে জয়গড় দুর্গ মানে এটা কিন্তু আমির প্যালেসকে রক্ষা করার জন্য দুর্গটা তৈরি করেছিলেন জয় সিং ও জয়গড় কিতনা কিতনা জিপ হোগা জিপ ইধার জিপ কিতনা কিতনা মেম্বার এক এক তো আপকো 800 রুপে হ্যাঁ 800 800 নেই হ্যায় নেই হ্যায় আমির মেল চলো 450 তার নেই তো দেখছেন জিপে গেলে 800 টাকা নিবে এবং এমনি অটোতে গেলে 450 এরকম আমরা এখান থেকে প্যাডেল করা শুরু করলাম আমাদের টাইম লাগবে 2-3 ঘন্টা কারণ এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4 কিলোমিটার উপরে অবস্থিত পর্বতমালার একদম উপরে আমরা এর আগে আমির প্রাসাদে এসেছিলাম সেই আমির প্রাসাদ আপনারা যখন আসবেন একসাথে 2-3টাই দেখতে পাবেন কিন্তু অনেক সময় লাগবে অনেক পুরোটা ঘুরে দেখতে হলে আপনাকে অনেক হাঁটতে হবে আর যেটা আপনি পারবেন না অনেক এনার্জির দরকার এরকম আমাদের উঠে যেতে হবে হাতি এর উপরে 1000 টাকা নিবে যদি আপনি নিচ থেকে আমির প্রাসাদে যান এসব হাতিগুলোকে মূলত ট্যুরিস্ট যারা ফরেনার তারাই ইউজ করে বিদেশ থেকে যারা আসে বেশিরভাগ ট্যুরিস্ট কিন্তু ইউএস আর্জেন্টিনা ইসরায়েল ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশ থেকে আসে সবাই কিন্তু ফরেনার এবং ফরেনারদের জন্য এই হাতি ওরা ইউজ করে এটা চলে গেল যে আমির প্রাসাদ আর আমাদের এই পাথরের উপর দিয়ে হেঁটে যেতে হবে আমরা যাই নেই ইদার কিউ কাহা সে অ্যালাউ ও ওকে 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 মিস্টেক আসলে এদিক দিয়ে অ্যালাউ না কারণ এটা যেহেতু অনেক সিকন আপনি যখন তখন পরে যেতে পারেন দিয়ে উঠবো এই যে জয়গড় আসলে ওই দিক দিয়ে নট অ্যালাউ কারণ ওইটা হচ্ছে খুবই সিকন পথ নেই মে প্যাডেল কার সাথে ও ব্লগ কে লিয়ে ভিডিও কে লিয়ে হ্যাঁ হ্যাঁ পাতা হে ওনারা বলছে যে তুমি এখানে উঠতে পারবা না কারণ এটা অনেক রিস্ক আর অনেক কঠিন হবে তোমার জন্য বাট আমি সবসময় অ্যাডভেঞ্চার পছন্দ করি ইভেন আমার দর্শকদের ভালোবাসাই সব কিছু জয় করার সামর্থ্য এবং প্রবল ইচ্ছা শক্তি আমার আছে আমি তখন অনেক ছোটোবেলায় থেকেই আমি হচ্ছে প্রতিদিন ভোরে দৌড়াইতাম এবং আমার আরেকটা পরিচয় আছে স্টান্টম্যান ইভেন অনেকে জানে না তবে আমি খুব তাড়াতাড়ি সেটা নিয়েও আসবো এবং সেই এনার্জিটা ওই সময় থেকে আছে তো আমার আম্মু সবসময় বিরোধিতা করতো বলতো না তুমি এসব কেন করো বাট সেই জিনিসটাই আমার এখন কাজে লাগতেছে কারণ আপনি যখন এরকম ট্রেকিং করবেন বেস ক্যাম্প করবেন অথবা কোনো স্নোর ভিতরে হাঁটবেন বরফে বা বড় বড় পাহাড়ের উপরে উঠবেন তখন আপনার সেই এনার্জিটা লাগবে নাহলে পারবেন না দেখুন হ্যাঁ পাতা হে বাট মুঝে তো আপ প্যাডেল কর আয়া উপর সে আপনা আপকা ইতনা এনার্জি হ্যাঁ থ্যাংক আদতি হে মার নিচে সুপার জানা সামান ভি নিচে চলে যাতে হো হ্যাঁ আরে থ্যাংক ইউ মানে আসলে এসব মানুষগুলো কতটা এনার্জি তাহলে বুঝুন
আসলে যারা ট্রাভেল করে তারাই বোঝে ট্রাভেল করাটা কতটা কষ্টকর। অনেকে ভাবে ঘোরা, কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয়তো খুব শান্তি আরামদায়ক, আসলে না। এক হাতে ক্যামেরা, সারাদিন আমাকে ক্যামেরার সামনে বকতে হয়, আমাকে এই উপরে রিক্স নিয়ে উঠতে হয়, ভিডিও বানাইতে হয়, অনেক কষ্টকর। অনেক একটা রুটিন হয়ে যায় যে সকাল ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হবে, খাবার খেয়ে বের হয়ে যেতে হবে, রাতে বাসায় ফিরতে হবে, অনেক কষ্টকর। আমরা যাই যাত্রাপথে আরও একটি গেট। এবং একটা কথা বলে রাখি যে আমির প্রাসাদ, সেই প্রাসাদ এবং এই জয়গড় এর সুড়ঙ্গ পথ আছে, কিন্তু মাটির তল দিয়ে সুড়ঙ্গ পথ, কারণ এটা জয় সিং তৈরি করেছেন, ওইটা মান সিং, রাজা মান সিং তৈরি করেছেন। এবং জয় সিং যখন রাজা ছিলেন তখন উনি এই আমির প্রাসাদকে রক্ষা করার জন্য পুরো পাহাড়ের চূড়া দিয়ে এরকম দুর্গ তৈরি করেছেন। এই পাহাড়ের নাম হচ্ছে আরাবল্লী পাহাড়, যাকে ঈগলের পাহাড় বলা হয়। এই যে এখানে একটা ভিউ আছে, ভিউ পয়েন্ট। মাই গড, তো আমাদের আবার নিচে নামতে হবে। এটা একই দুর্গ জয়গড়। আন্দার আপ লোক প্যাদল ছায়া ये बादशाह से ले आए, इतना मैं गया है? मेरा पैर गया हाँ। दूर ज्यादा था क्या? हाँ बहुत दूर हो, नीचे से आया। हम तो पैदल आए। हाँ आपका तो बहुत एनर्जी। हाँ हाँ बस ओके बाय बाय। हाँ थैंक यू। मतलब देखें একটা মা আর বাবা কিন্তু ঠিকই খালি হাতে যাচ্ছে, এবং মায়ের কোলে কিন্তু ঠিকই সন্তান। তার মানে একবার ভাবুন, এত মানে এই যে 3 কিলোমিটার 2 কিলোমিটার মা তার সন্তানকে কোলে করে এখানে আনছে এবং নেমে যাচ্ছে। আসলে সন্তানের অবদান মা বাবা দুজনেরই বেশি, কাউকে বড় করতে গিয়ে কাউকে ছোট করাটা অন্যায়, কারণ বাবা বাবার দিক থেকে মহান, মা মায়ের দিক থেকে মহান। তো দেখুন আমরা অলমোস্ট চলে আসছি, এখন একটু শহরটার ভিউ দেখেন। আর পাহাড় কিন্তু একদম মনে হচ্ছে কাশ্মীর, অনেকটা কাশ্মীরের মতো লাগতেছে। আর এওয়ালা ও আচ্ছা আচ্ছা উধার। হ্যাঁ তো এখানে পানি খেতে পারবেন, আমি একটু পানি খেয়ে নিই, আমার গলাটা বারবার শুকাই যাচ্ছে। হ্যাঁ অনেক ঠান্ডা। টিকিট কা কাটে কাঙ্কে লিহা পে ইহা পে টিকিট আঙ্কেল এক টিকিট 150 দিস টিকিট হ্যাঁ দেন গেট দ্য মানি ওকে থ্যাংক ইউ হ্যাঁ 50 300 রাইট দেয়ার ওকে ওকে তো মে আপকা পাস মে 300 ইয়েস ওকে থ্যাংক ইউ। তো এখানে চেঞ্জ হলো না দিদি, থ্যাংক ইউ। হ্যাঁ আমরা ফাইনালি প্রবেশ করছি, নো স্মোকিং। হ্যাঁ এটাই সেই দুর্গ যে লাল বেলে পাথর দিয়ে তৈরি করা। ওয়াও আমরা এই দিক দিয়ে যাবো একদম। আন্টি ইধার যা সাকতে ইধার। তো গাইজ আমরা এখন ঈগল পাহাড়ের উপরে, রাজস্থান জয়পুর, ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য এবং সেই রাজ্যের রাজধানী জয়পুর। তো এখান থেকে পুরো সিটিটাই দেখা যায়। আর এই ভাইরা সব হচ্ছে উত্তরপ্রদেশ থেকে।
यूपी 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 लखनऊ लखनऊ राजधानी कैपिटल कैपिटल नवाब नवाब ओके तो এখান থেকে কিন্তু ফুল ভিউটা পাওয়া যায় এই যে ওকে আমরা নেমে যাই ওকে ভাই সাহেব বাই বাই ওকে বাই নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ ব্রো ওকে থ্যাঙ্ক ইউ তো দেখুন কত উপরে আমরা এবং চারিপাশেই দেখতে পাচ্ছেন কিন্তু এই পাহাড়ের সব চূড়া দিয়ে কিন্তু এই দুর্গ ওই যে উপর দিয়ে তারপর আবার ওই দিক দিয়ে ইভেন এই সেই আমির প্রাসাদের নিচ দিয়ে কিন্তু সুরঙ্গ আছে এখানে আসার জন্য এই পাহাড়ের উপরে কিন্তু মন্দিরও আছে বা এখানে উট ক্যামেল ওয়াও কত সুন্দর লাগছে আমি ফার্স্ট টাইম উট দেখতেছি আর লাইফের ফার্স্ট টাইম উট দেখতেছি রাজস্থান এ উপর আচ্ছা আচ্ছা ইধার ওকে তো আমরা ফাইনালি ইয়া পে আর ইয়া পে আগে আগে হ্যাঁ দেখুন উঠে রাজস্থান ইয়ো জীবনের প্রথমেই উঠে উঠতেছি আমি এবং আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি हाँ वीडियो का फोटो का होता 50 था होगा 100 होगा पूरा এটা কিসের ফ্ল্যাগ উঠতেছে বুঝলাম না কারণ এটা তো ইন্ডিয়ানো ফ্ল্যাগ না 1 2 3 4 5 মানে পাঁচটা কালার দিয়ে ফ্ল্যাগটা জানি না কিসের ফ্ল্যাগ হয়তোবা রাজস্থানের কোন একটা কিছু হবে আর না হলে এখানকার যে রাজা বাদশারা ছিলেন তাদের এই যে ফ্ল্যাগ ওই উপরে দুইটা উঠতেছে আমরা এখন সর্বোচ্চ উঁচুতে এটা হচ্ছে সেই জয়ভন ক্যানন মানে কামান জয়ভন না 18 শতকের জয়গড়ের কামান এটা ওই সময় জয় সিং এর আমলে এবং 1720 সালে চাকার উপরে এটাই ছিল বিশেষ বৃহত্তম কামান চাকার উপরে কামানটা দেখছেন ও মানে আসলে ওই সময়কার রাজারা এইভাবেই চাকার উপরে কামান ই করতো মানে শত্রুকে শত্রুর হাত থেকে এই দুর্গ এই প্রাসাদকে রক্ষা করার জন্য তো এটা হচ্ছে সামনের দিক থেকে চাকার উপরেই এখনো ওইভাবেই রেখে দেওয়া হয়েছে জয়ঘর আপনারা আসলে এখানে আসবেন সব থেকে বড় কামান ওই সময় ছিল 1720 সালে যখন তৈরি করেছিল তখন তো এটা হলো সুবাত নেওয়াজ খিলবাতি নেওয়াজ দেখা যাক কি এটা আসলে ওই সময়কার এটা মনে হয় তো ওই সময় ওই যে ঢোল বাজায় না এরকম কোনো সামথিং কিছু হবে দেখেই মনে হচ্ছে ভয় লাগছে এরকম একটা ব্যাপার এটা আসলে কি ঢোল বাজে তো এরকম সামথিং এরকম কিছু হবে একটা এগুলোর সাথে যেহেতু আমরা পরিচিত না এ কারণে হয়তো ভুল হতে পারে আপনারা জানেন হয়তো এই যে মেশিন তো এখান থেকে আমরা বের হয়ে যাই অনেক গরম অনেক আসলে রাজস্থান শহরে প্রচুর গরম কাশ্মীরে যেমন -20 ডিগ্রি সেলসিয়াস ছিল ঠান্ডা উইন্টারে গেছিলাম যেহেতু যখন বরফ পড়ছিল আর এখানে আসছি গরমে গ্রীষ্মের সময় এ কারণে এখানে আপনার 40 ডিগ্রি সেলসিয়াস মানে এত গরম আমরা বের হয়ে যাচ্ছি তো গাইজ আমরা এখন ব্যাক করতেছি আর এখানে আমরা একটা বাইক নিলাম 50 টাকা দিয়ে একদম নিচে যাবো এই যে আঙ্কেল চলো নামাটা ইম্পসিবল আবার সেই প্যাডেল করে এত রোদের ভিতরে তাই বাইকে 50 টাকা দেয় খুবই চিপ রেট আপনারা বাইকে আসতে পারবেন এক মানে নিচে একদম মেন রোড থেকে নিবেন না তাহলে 500-1000 টাকা নিবে একটু উপরে উঠে আসবেন দেখবেন যে গেট প্রথম গেটের সামনে বাইক পাবেন 50 টাকা নিবে বা 100 টাকা নিবে আসলে সেই গ্রামের ফিজ যে মাঠে ঘাটে বড় হয়েছে সেই ফিজ আজকে পুরো ভারতবর্ষ ট্যুর করতেছে
আসলে প্রবল ইচ্ছা শক্তি ছিল, স্বপ্ন ছিল ভারতবর্ষে ঘুরব, এবং আপনারা সাপোর্ট করেন তাই আপনাদের ভাগ্নে আজকে এখানে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই বলবো। সবাই ট্যুর করেন, স্বপ্ন আছে যার, অনেক মানুষেরই স্বপ্ন আছে ঘোরার, তারা ঘুরবেন। পৃথিবীটাকে দেখতে হবে, জানতে হবে, আসলে সংস্কৃতির মানুষের সাথে মিশতে হবে যে আসলে পৃথিবীর মানুষ কেমন। এবং এই ভারতবর্ষে আসলে দেখবেন এক এক রাজ্যের মানুষ এক এক রকম, এক এক রাজ্যের মানুষের খাবার দাবার সব কিছু ভিন্ন। তো এগুলো না আসলে আপনারা বুঝতে পারবেন না, তাই বলবো আসবেন। ইভেন আমার ভিডিও দেখলেই বুঝবেন যে আসলে কত কম টাকায় আসা যায়। এটাই সেই আমির প্যালেস, আর তার পাশেই কিন্তু এই দুর্গটা, যে ইগল পাহাড় বলা হয়, পাহাড়ের চূড়ায় এই দুর্গ। তো আমরা এখন ব্যাক করতেছি, এবং আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্কে, আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, আপনারা ওখানে মেসেজ করবেন, প্রয়োজন হলে কথা হবে। ভালো থাকবেন, বাই।